আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহারকারীরা আলেমদের শত্রু বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এদিকে এবার কেয়ারে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ করে জ্বরে আক্রান্ত। করোনাকালীন অভিঘাত থেকে মুক্তি পেতে জীবন বাঁচানোর বাজেট চায় বিএনপি। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বন্ধ থাকা সব ধরনের নৌযান চলাচলে ফের অনুমতি। ভারতে 44 দিনের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণ ও মৃত্যু। এদিকে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে ফিল্ডিং এ টাইগাররা। এবার আন্তর্জাতিক, সৌদির আকাশে ইসরায়েলি বিমান নিষিদ্ধ। ভিয়েনা সংলাপকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে আমেরিকা ও ব্রিটেন। গাজা ইসরায়েলের যুদ্ধ অপরাধ তদন্ত করবে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। সর্বশেষ জানিয়ে দেব পরমাণু বোমা বহনে সক্ষম বিমান 2M3-এর মহড়া চালালো রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহারকারীরা প্রকৃত আলেমদের শত্রু। বৃহস্পতিবার 27 মে দুপুরে রাজধানীর বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ধর্মের নামে অরাজকতা, তথাকথিত ধর্মীয় নেতাদের ধর্মীয়হীনতা এবং শান্তির ধর্ম ইসলাম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ মামুনুর রশিদ বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত আলেমদের এ সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ সময় বলেন, প্রকৃত আলেমদের রাজনৈতিক উদ্দেশ্য থাকে না, তারা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেন, মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য বয়ান করেন। উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আজকে কিছু আলেম নামধারী ব্যক্তিবর্গ মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে নিজেদের আখের গোছানোতে লিপ্ত। আপনারা দেখেছেন বাবুনগরী মামুনুল হকের অবৈধ সম্পদের ফিরিস্তি বেরিয়ে এসেছে, কোন দেশে দোকান আছে, কটা লরি আছে এগুলো বেরিয়ে এসেছে, মাদ্রাসা দেখিয়ে বিভিন্ন দেশ এবং দেশের বিভিন্ন দানশীল ব্যক্তিদের কাছ থেকে তারা চাঁদা সংগ্রহ করে, আর সেই টাকা দিয়ে পর স্ত্রীকে নিয়ে রিসোর্টে যায় ফুর্তি করার জন্য, এমনকি জাকাত ফিত্রার টাকাও তারা আরাম আয়েশের জন্য নিজেদের অ্যাকাউন্টে নিয়ে গেছে। এরা কি আলেম? এরা আলেম নামধারী কলঙ্ক। সূত্র ইত্তেফাক। রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, চেয়ারপারসনের এই নতুন উপসর্গ কেন দেখা দিল তা নিয়ে দুপুরে পর্যালোচনা বৈঠক বসবে হাসপাতালের মেডিকেল বোর্ড। তিনি বলেন, খালেদা জিয়া এখন মোটামুটিভাবে ভালো, প্যারামিটারগুলো ভালো, কিন্তু গতকাল বৃহস্পতিবার রাত থেকে ওনার জ্বর দেখা দিয়েছে, যেটা চিকিৎসকরা ইনভেস্টিগেট করেছেন, চিকিৎসা দিচ্ছেন, হঠাৎ করে তার এই জ্বর এসেছে, এটা চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করবেন, আজ ওনার মেডিকেল বোর্ড বসবে, তারপর জানা যাবে। রাত থেকে জ্বর সরানোর জন্য চিকিৎসা শুরু হয়েছে। গত 27 এপ্রিল খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন। 6 দিন পরে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে জরুরিভাবে করোনারি কেয়ারে ইউনিটে স্থানান্তর করা হয়। সেদিন থেকে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 10 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। গত 10 এপ্রিল গুলশানের বাসা ফিরোজায় করোনা ভাইরাসে আক্রান্ত হন, করোনামুক্ত হন 9 মে। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলের বাজেট ভাবনা শীর্ষক সংবাদ সম্মেলন শেষে মহাসচিব খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানান। সূত্র বাংলাদেশ টুডে। জীবন বাঁচানোর বাজেট চায় বিএনপি। করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিঘাত থেকে উত্তরণে জীবন বাঁচানোর বাজেট চায় বিএনপি। শুক্রবার 28 মে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন 2021-22 অর্থ বছরের বাজেট ভাবনা তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের বাজেট হওয়া উচিত জীবন বাঁচানোর বাজেট, করোনা নিয়ন্ত্রণ না করলে কোনো বাজেটই কাজে আসবে না। তিনি বলেন, হরিলুটকে বৈধতা দিতে এবারের বাজেটে কালো টাকা
সাদা করার ব্যবস্থা রাখা হয়েছে। করোনাকালে কারা এত কালো টাকার মালিক হলো জনগণ তা জানতে চায়। করোনাকালে এত বড় আকারের বাজেট তামাশা ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। গতানুগতিক বাজেট থেকে সরে এসে একটি বছর মেয়াদী পুনরুদ্ধার পরিকল্পনার করারও দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, যথাযথ উন্নয়ন এবং গরিবের জন্য সাহায্য প্রাপ্তি নিশ্চিত করতে এটির দরকার রয়েছে। সূত্র ইত্তেফাক। বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচলের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। শুক্রবার সকাল থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। BIWTA এর নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 2 ইঞ্জিন চালিত নৌযান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। BIWTA জানায়, আজ সকাল 8টা থেকে 1 ইঞ্জিন চালিত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। সূত্র যুগান্তর। ভারতে কমতে শুরু করেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। গত 44 দিনের মধ্যে বৃহস্পতিবার দেশটিতে সর্বনিম্ন করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা 2 লাখের নিচে নেমেছে, সেই সঙ্গে দেশটিতে কিছুটা কমলো মৃত্যুর সংখ্যাও। গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 186,364 জন, অপরদিকে মৃত্যু হয়েছে 3,660 জনের। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী একদিনে সুস্থ হয়েছেন 2,59,459 জন। দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা বেশি হওয়ার কমলো অ্যাক্টিভ কেসের সংখ্যা। বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 23,43,152 জন। এক ধাক্কায় সুস্থতার হার বাড়লো অনেকটাই। বর্তমানে সুস্থতার হার গিয়ে দাঁড়িয়েছে 90.34%। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টানা 2 ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছে টাইগাররা। শুক্রবার 28 মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে টস জিতে টাইগারদের ফিল্ডিং এ পাঠিয়েছেন সফরকারী অধিনায়ক কুশল পেরেরা। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ 31 ওভার শেষে 3 উইকেটে 176 রান। হঠাৎ করে ইসরায়েলি বিমানের জন্য নিষিদ্ধ করা হলো সৌদি আরবের আকাশপথ। মঙ্গলবার 25 মে সৌদি এ সিদ্ধান্ত নেয় বলে জানায় তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু। তবে কি কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা প্রতিবেদনটিতে পরিষ্কার করা হয়নি। গত বছর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। এরপর ওই বছরের নভেম্বরে ইসরায়েলকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয় সৌদি আরব। কিন্তু হঠাৎ করেই ইসরায়েলি বিমানের জন্য বন্ধ করে দেওয়া হলো সৌদির আকাশপথ। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। সূত্র সময় নিউজ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, তারা যেন তাদের নিজ নিজ দেশের গ্রহণ যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের কাজে মনোনিবেশ করেন। সাইদ খাতিবজাদে বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সাম্প্রতিক ইসরায়েল সফরের প্রতিঙ্গিত করে বলেন, মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীরা পরমাণু সমঝোতার ঘোর শত্রু ইসরায়েলকে সন্তুষ্ট করতে ভিয়েনা আলোচনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। এটি অত্যন্ত হতাশাজনক বিষয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, আপনারা যে রক্ত পিপাসু ইসরায়েলকে সন্তুষ্ট করতে চান সে পরমাণু সমঝোতাকে ধ্বংস করার জন্য তার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। ইংরেজিতে লেখা টুইটার বার্তায় ব্লিংকেন ও রাবকে উদ্দেশ্য করে খাতিবজাদে আরো বলেন, নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে সমস্যা সমাধানের একমাত্র উপায় পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার কাজে আত্মনিয়োগ করুন। সূত্র পার্স টুডে। সাম্প্রতিক গাজা যুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ অপরাধ তদন্ত করতে কমিটি গঠন করতে সম্মত হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। বৃহস্পতিবার রাতে ওই পরিষদে ভোটাভুটির মাধ্যমে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে 24 ভোট এবং বিপক্ষে 9 ভোট পড়ে, আর ভোটদান বিরত থাকে 19টি দেশ। ইসলামী সহযোগিতা সংস্থা বা OIC পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তোলা হয়।
সভায় প্রস্তাবটি পাশ হওয়ার পরে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এখন একটি কমিটির মাধ্যমে গাজায় ইসরায়েলের যুদ্ধ অপরাধ তদন্ত করে দেখবে। প্রস্তাবের খসড়ায় বলা হয়েছিল, অবরুদ্ধ গাজা উপত্যকা, জর্ডান নদীর পশ্চিম তীর ও বাইতুল মুকাদ্দেসের ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ অপরাধ তদন্ত করে দেখার জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদ যেন অবিলম্বে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পাশাপাশি ওআইসির পক্ষ থেকে পাকিস্তান জাতিসংঘ মানবাধিকার পরিষদের এই অধিবেশনে ডাকার প্রস্তাব করেছিল। সূত্র পার্স টুডে। ভূমধ্যসাগরে পরমাণু বোমা বহনে সক্ষম বিমান টুপোলেভ-22M3 মহড়া চালালো রাশিয়া। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ করে এ ভিডিওটি। বিবৃতিতে বলা হয়, বড় ভৌগোলিক পরিসরে বোমা ছুড়তে সক্ষম নতুন বিমানটি প্রশিক্ষণ চলাকালে বোমারু বিমানটির পাহারায় ছিল কয়েক শুকর 35 ফাইটার জেট। মূলত অঞ্চলটিকে রাশিয়ার প্রভাব বজায় রাখতেই সাম্প্রতিক এই মহড়া মেইনিট বিমান ঘাটিতে রয়েছে বিমানগুলো। 2015 সালে সিরিয়া যুদ্ধ শুরুর সময় এখান থেকেই প্রথম অভিযান চালায় রাশিয়া। বরাবরই প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে সমর্থন জুগিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র যমুনা নিউজ।